সে অনেক দিন আগের কথা। মধুপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামে বাস করত অনেক পাখি। সেই গ্রামের একটি কোণায় বড় একটি গুহায় ছিল এক ডাইনির বাস। রাত হলেই ডাইনি গ্রামের অলিগলিতে ঘুরে বেড়াত, তাই গ্রামের সব পাখিরা খুব ভয়ে বসবাস করত। কয়েকদিন ধরে ডাইনি গ্রামে এসে শিকার না পেয়ে ফিরে যাচ্ছে। গ্রামের পাখিরা তাদের ঘরের দরজার উপর লিখে রেখেছে, বাসায় কেউ নেই। মূর্খ ডাইনি লেখা পড়ে চলে যেত। একদিন এক টুনটুনি দম্পতি তাদের ছানাকে নিয়ে গ্রামে আসলো। বুঝলে টুনিয়া, এই হলো আমাদের গ্রাম। আমি ছোটবেলায় এখানেই থেকেছি, তারপর পড়াশোনা করতে শহরে গেলাম, আর আসা হলো না। সত্যি টুন, তোমাদের গ্রাম অনেক সুন্দর। আমার কাছে গ্রাম খুব ভালো লাগে। আমরা এখানেই থেকে যাব, কি বলো তুমি? হ্যাঁ মা, আমিও গ্রামে থাকতে চাই। গ্রাম অনেক ভালো, অনেক সুন্দর। ঠিক আছে, তা পরে দেখা যাবে। এখন চলো ভেতরে, চলো সবাই। টুন আর টুনিয়ার কথা শেষ হতে না হতেই সেখানে হাজির হলো গ্রামের অন্যান্য পাখিরা। আরে টুন যে, এই অসময়ে গ্রামে আসলে কেন? তাও আবার তোমার ছোট ছানাকে নিয়ে। কি বলছো কাকা, আমার গ্রামে আমি আসবো না? তা আসবে বাবা, কিন্তু এই ছানা নিয়ে গ্রামে এসেছ, সাবধানে থেকো, না হয় ডাইনি যে ছানাকে নিয়ে খেয়ে ফেলবে। রাতে ভুলেও যেন বাসার দরজা খুলে রেখো না। আর হ্যাঁ, মেইন দরজার সামনে বাসায় কেউ নেই লিখে রেখো। এখন আমরা চলে, সন্ধ্যা হয়ে এলো, আর বাহিরে থাকা যাবে না। কাকার কবুতর টুনকে সতর্ক করে চলে গেল। ওগো, গ্রামের সব পাখিদের কথা আমাদের মানা উচিত, আমাদের সতর্ক থাকতে হবে। ধুর, কি যাতা বলছো তুমি, এগুলো কুসংস্কার, আমি এসবে বিশ্বাসী না। ঘুমিয়ে পড়ো তো এখন। টুন ছিল বড্ড তেজি, সে গ্রামের পাখিদের কথা শুনল না। ওগো চলো, আমরাও ঘরের দরজার উপরে লিখে রাখি বাকি পাখিদের মতো, আমাদের ছানার না আবার কোনো বিপদ হয়। টিনিয়া, তোমার কি মনে হচ্ছে না এসব বেশি বেশি হচ্ছে? টুন টিনিয়ার কোনো কথাই তোয়াক্কা করল না। তারপর টিনিয়া টুনের সাথে রাগ করে শুয়ে পড়ল। রাত হলো, ডাইনি শিকারের খুঁজে আবার গ্রামে আসলো। সবার ঘরের দরজার উপর লেখা দেখে সে বলল, গ্রামের পাখিরা এবার বেশি বাড়াবাড়ি করছে আমার সাথে, আমি কি প্রতিদিন শিকারের খোঁজে আসব নাকি? আজ তো শিকার নিয়েই বাসায় যাব। এই বলে ডাইনি কাকের বাসার দরজা জোরে জোরে ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, দরজা খুল বলছি, খুব জ্বালিয়েছিস আমাকে, বোকা ভেবেছিস নাকি আমাকে? আমি ডাইনি, খাবো তোদের মজা করে। কেউ দরজা খুলল না, তাই ডাইনিটা রেগে যে আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। আমি জানি তোরা বাসায় আছিস, জলদি বেরিয়ে আয়, নয়তো দরজা ভেঙে ফেলবো। সোনা বউ, জলদি চলো, আলমারিতে লুকিয়ে পড়ি, মনে হচ্ছে ডাইনিটা এক্ষুনি দরজা ভেঙে ঘরে চলে আসবে। চলো আমরা জলদি ওই আলমারিতে লুকিয়ে পড়ি। ওগো, আমি আমার হাঁসটাকে ছেড়ে কিভাবে যাব? আমি যে আমার হাঁসটাকে বড্ড ভালোবাসি। আগে নিজের প্রাণটা তো বাঁচাও, পরে হাঁসকে বাঁচানো যাবে। কাক তার বউকে নিয়ে আলমারিতে লুকিয়ে পড়ল। ডাইনি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল, আর এদিক সেদিক তাকিয়ে সেই হাঁসকে দেখতে পেল। ওই তো একটা হাঁস পড়ে আছে, কিন্তু অন্য কাউকে তো দেখতে পাচ্ছি না, এখন কি করব? এভাবে কতদিন না খেয়ে থাকব? ডাইনি এদিক সেদিক ঘুরে ছানা খুঁজতে লাগলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। আজ বরং এই হাঁসটাকেই খেয়ে নি, কতদিন কোনো ছানা পাই না, ছানা খেতে যে কি মজা। আহ, যাই, আজ বরং হাঁস খেয়ে ফিরে যাই। মিটি মিটি পায়ে ডাইনি হাঁসের দিকে এগিয়ে গেল, আর হাঁসকে ধরে সেখানেই খেয়ে ফেলল। সেই রাতে হাঁস খেয়ে ডাইনি চলে গেল।
সকালে কাক সবার সাথে রাতের ভয়ানক ঘটনার কথা বলছিল। টিনিয়া যাওয়ার সময় সেই কথা শুনে ফেলল। টিনিয়া বাসায় যেয়ে টুনকে সব খুলে বলল, কিন্তু টুন কথার কোনো পাত্তাই দিল না। রাত হলো, আবার সেই ডাইনি গ্রামে ফিরে এলো আর সব বাড়ির সামনে ঘুরতে লাগলো। ভূত আমার ভূত, এতনি আমার ঝি, কে কোথায় লুকিয়ে আছিস, বের হবি এক্ষুনি। আজ ডাইনি হাঁটতে হাঁটতে টুনের বাড়ির সামনে চলে এলো আর দেখলো এই বাড়িতে কিছুই লেখা নেই। আরে এই বাড়িতে তো কিছুই লেখা নেই, তার মানে এখানে কোনো না কোনো ছানাকে নিশ্চয়ই পাওয়া যাবে। বাহিরে ডাইনির কণ্ঠ শুনে টুন আর টিনিয়া তো খুব ভয় পেয়ে গেল। দেখলি, আগে বলেছিলাম গ্রামের পাখিদের কথা মতো চলি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন কি হবে আমাদের, ওই ডাইনির হাত থেকে কিভাবে বাঁচবো আমরা? আমি তো ভেবেছিলাম সব কিছু মিথ্যে, এখন তো দেখছি সবাই ঠিকই বলেছিল। ডাইনি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। আমি জানি তোরা বাসায় আছিস, জলদি বেরিয়ে আয়, নয়তো দরজা ভেঙে ফেলবো। ডাইনির কথা শুনে টুন ও টুনিয়া ভয়ে কাঁপতে লাগলো। টিনিয়া জলদি চলো, প্রাণে বাঁচতে চাইলে আমাদের এক্ষুনি পালাতে হবে। টুন টিনিয়াকে নিয়ে জলদি সেখান থেকে চলে গেল, কিন্তু ছানার কথা তারা দুজনেই ভুলে গেল। ডাইনি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল আর তখন ছানা মামা করতে করতে সেই রুমে আসলো। বাহ, ওই তো কি মিষ্টি কি ছানা, আজ এই ছানাকেই নিয়ে যাব, কয়েকদিন রেখে বেশ মজা করেই খাব। ডাইনি ছানাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ছানার চিৎকার শুনে সব পাখিরা জানালা দিয়ে দেখছিল, ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। টুন আর টিনিয়া বাড়ির ছাদ থেকে দেখলো ডাইনি তার ছানাকে নিয়ে যাচ্ছে। দেখো টুন, দেখো ডাইনিটা আমার ছানাকে নিয়ে যাচ্ছে, তুমি কিছু করো, আমার ছানাকে বাঁচাও। টুন ভয়ে কাঁপতে লাগলো আর টিনিয়া তখন তাকে বলল, কি হলো এখন, কোথায় তোমার সাহস, এখন ভেজা বিড়াল হলে কেন? সরি টিনিয়া, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তোমার সরি তোমার কাছেই রাখো, আমার ছানাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। তোমার মাথা ঠিক আছে তো? দেখছই তো কেউ বাঁচাতে আসছে না, ছানাকে বাঁচাতে যে আমরা মরবো নাকি? কেউ যাচ্ছে না বলে কি আমরা যাব না, ও তো আমাদের সন্তান, আমি যেভাবেই হোক ওকে বাঁচাবই, তুমি থাকো আমি চললাম। টিনিয়া চলে গেল তার ছানাকে বাঁচাতে, অন্যদিকে টুন টিনিয়াকে ডাকছে। টুন যে গ্রামের সব পাখিদের কাছে সাহায্য চাইছে। কে কোথায় আছো, আমার সাহায্য করো, আমার ছানাকে ডাইনি তুলে নিয়ে গেছে, আমার টিনিয়া ওই ডাইনির কাছে গেছে, তোমরা সবাই তাকে বাঁচাও। আগেই বলেছিলাম তোমায়, আমার কোনো কথা তো শুনলে না, আর কাপুরুষের মতো নিজের মেয়েকে ওই ডাইনির হাতে তুলে দিলে, এখন যাও নিজে যে বাঁচাও। আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা যেভাবেই হোক আমার বউ আর ছানাকে বাঁচাতে সাহায্য করো। বেশ চলো, আজকে এই ডাইনির একটা ব্যবস্থা করতেই হবে। টুন ও গ্রামের বাকি পাখিরা হাতে আগুনের মশাল নিয়ে ডাইনির গুহার দিকে এগিয়ে যাচ্ছে। টুনের তার বউ ছানার জন্য খুব চিন্তা হচ্ছিল। অন্যদিকে টিনিয়া ডাইনির গুহায় ঢুকে দেখে ডাইনি তার ছানাকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে। ডাইনি, ভালোই ভালোই বলছি, আমার ছানাকে ছেড়ে দে। প্রতিটি পাখি তুই, এত বড় সাহস তো আমার গুহায় এসেছিস, তুই তো দেখছি তোর মৃত্যুকে দাওয়াত দিয়ে আনছিস। তবে আজ তুই আমার হাতেই মরবি, দাঁড়া তবে। টিনিয়া এই কথা বলতেই ডাইনি খপ করে টিনিয়াকে হাতে নিয়ে নিল। ডাইনি টিনিয়াকে যেই না খেতে যাবে, অমনি দেখলো আগুনের মশাল হাতে নিয়ে অনেকগুলো পাখি তার গুহার দিকে এগিয়ে আসছে। আরে মরে গেলাম তো, এতগুলো পাখি মশাল নিয়ে আমার গুহায় আসছে। ডাইনি টিনিয়াকে রেখে জলদি সেখান থেকে পালিয়ে যেতে চাইল, আর অমনি কাকিনি এসে ডাইনির লেজে আগুন লাগিয়ে দিল। ডাইনি চিৎকার করতে করতে পালিয়ে গেল। টিনিয়া জলদি যেয়ে তার মেয়েকে উদ্ধার করে আনলো।
টুন খুব করে টিনিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। সেদিনের পর থেকে গ্রামে ডাইনির উৎপাত একদম কমে গেল আর সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। সে অনেক দিন আগের কথা, রাজপুর গ্রামে বাস করত টুনা ও তার মা। একদিন টুনা সুখী নামের এক সুন্দরী পাখিকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে। সুখী দেখতে ছিল খুব সুন্দরী। টুনা, আমার বোনকে বলে রেখেছিলাম আমার বোনের মেয়ে অন্যের সাথে তোকে বিয়ে দিব, আর তুই এখন মকবরা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। মা, সুখী খুব ভালো মেয়ে, আমায় খুব ভালোবাসে, আমি সুখীর সাথে ভালো থাকবো মা। টুনার মা সুখীকে মোটেও পছন্দ করত না। টুনা কাজে গেলে প্রতিদিন সুখীকে খুব কটু কথা শোনাতো। টুনা তার মায়ের অমতে বিয়ে করেছে, তাই টুনার মা সুখীকে দেখতে পারে না। এভাবেই তাদের সংসার চলছিল। একদিন সুখী টুনাকে বলল, টুনা, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, চলো না আজ আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। অবশ্যই চলো, জলদি রেডি হয়ে আসো তুমি। সুখী নিজেকে বড় ভাগ্যবতী মনে করছে, এত ভালো জীবন সঙ্গী পেয়ে। অন্যদিকে টুনার মা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। টুনার মা মনে মনে বলতে লাগলো, ইস, আসতে না আসতে কাল নাগিনীর কত ইচ্ছে করছে আমার হাবা গোবা ছেলেটাকে নিজের প্রেমে ফাঁসিয়েছে। কই গো টুনা, আমি রেডি হয়ে গিয়েছি, চলো এখন। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে, চোখ ফেরাতে পারছি না আমি। মা, ও মা, আমি আর সুখী বাইরে ঘুরতে বের হচ্ছি। ঠিক আছে। টুনা সুখীকে নিয়ে বের হওয়ার পর টুনার মা মনে মনে কুবুদ্ধি রটতে লাগলো। না, এখন তো বেশি বাড়াবাড়ি হচ্ছে, এ কালনাগিনীর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে, যে করেই হোক ওকে আমার ছেলের জীবন থেকে সরাতে হবে। সন্ধ্যায় টুনা আর সুখী বাসায় আসলো। খাওয়া দাওয়া শেষ করে তারা রাতে শুয়ে পড়ল। সকালে টুনা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো আর তার মাকে বলতে লাগলো, মা, আমি মাঠে কাজ করতে গেলাম, তুমি সুখীকে দেখে রেখো, আর হ্যাঁ, তোমরা দুজনে সাবধানে থেকো। টুনার কথা শুনে তার মা মনে মনে জ্বলে পুড়ে যাচ্ছিল। ইশ, একদম বউয়ের জন্য দরদ উঠলে পড়ছে, আজই তোর বউকে আমি মজা দেখাবো। হ্যাঁ বাবা, যা জলদি ফিরে আসিস, আর তুইও সাবধানে থাকিস। টুনা চলে যেতেই টুনার মা সুখীর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। কালনাগিনী, তুই আমার ছেলেকে জাদু করে বিয়ে করেছিস, আমি তোকে বউ হিসেবে মানি না, তুই আমার আদরের ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছিস। মা, এগুলো কি বলছেন আপনি? আমি আপনার ছেলেকে ভালোবাসি, আপনি আমার মায়ের সমতুল্য। চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করছিস, আর ধাক্কা দিয়ে বের করে দিব বাসা থেকে। সুখী কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। অন্যদিকে টুনার মা বুদ্ধি করলো, রাতে টুনা আসলে মিথ্যা কথা বলে টুনা আর সুখীর মধ্যে ঝগড়া বাজাবে। সন্ধে হতেই টুনা তার কাজ শেষ করে বাড়িতে ফিরল। সুখী, কই গো তুমি? এসেছো তুমি, ফ্রেশ হয়ে নাও,
খাবার দিচ্ছি তোমাকে। বাবা টোনা, তুই কেমন বউ এনেছিস? দুদিন না হতে হতে আমাকে বাসা থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। কি বলছো মা, সুখী তো এরকম মেয়ে না। তুমি সত্যি বলছো, সুখী তোমায় বাসা থেকে বের করার কথা বলেছে? ও, এখন মায়ের কথাও বিশ্বাস হচ্ছে না। হায় খোদা, ওই বউ তো আমার ছেলের মাথাটা একদম খেয়ে নিয়েছে। এই ছেলে কি মানুষ করেছি? এই ছেলে এখন আমার কথাই বিশ্বাস করছে না। টোনা তখন আর কথা না বাড়িয়ে তার রুমে চলে গেল। টোনা রাতে ঘুমানোর সময় সুখীকে জিজ্ঞেস করল, সুখী, তোমার মন খারাপ নাকি? মা কি কিছু বলেছে তোমায়? তুমি আমার মায়ের কথায় কোনো কষ্ট পেয়েছ? তোমার মা তো আমার মায়ের মতো বকবে, আবার ভালোবাসবে। কয়েকদিন পর টোনার মা খুব ভয়ানক এক বুদ্ধি করল। সে সুখীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। একদিন সকালে টোনা কাজে যাওয়ার পর টোনার মা সুখীকে বলল, সুখী, কোথায় আছো বৌমা? শাশুড়ির এমন মিষ্টি ডাক শুনে সুখী মনে মনে খুব খুশি হয়ে গেল। তাই সে জলদি শাশুড়ির সামনে চলে এলো। হ্যাঁ মা, বলেন। এই তো আমি। আমার শরীরটা খারাপ লাগছে, আজকে তুমি রান্না করো। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি, আপনি রেস্ট নিন। সুখী রান্নাঘরে চলে গেল রান্না করার জন্য। সুখী আপন মনে রান্নাঘরে রান্না করছিল, আর ঠিক তখন টোনার মা একটা ধারালো ছুরি দিয়ে সুখীর পেছন থেকে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে সুখী মারা গেল। আর টোনার মা মনে মনে বলতে লাগলো, যাক বাবা, বাঁচা গেল। কাল নাগিনীর কাছ থেকে আমার ছেলেও মুক্তি পেল। সুখীকে মেরে ফেলার পর বাড়ির পাশে একটা কলা গাছের নিচে সুখীকে মাটি চাপা দিয়ে রাখা হয়। রাত হলো, টোনা বাসায় ফিরল। সুখী, ও সুখী, কই তুমি? বাবা গো, তোর বউ খুব ডেঞ্জারেস নে। আজ আমাকে কিছু না বলি কোথাও চলে যেতে লাগলো। আমি দেখে ফেলায় আমার সাথে বেয়াদবি করে। কাল নাকি নিয়ে একটা আগে বলেছিলাম, ভালো হবে না। টোনার খুব চিন্তা হচ্ছিল, কোথায় গেল সুখী? টোনাকে না জানিয়ে সুখী তো কোথাও যায় না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। টোনার মা টোনাকে বারবার জোর করছে তার বোনের মেয়ে মুন্নিকে বিয়ে করার জন্য। টোনা রাজি না হয় টোনার মা অসুস্থতার নাটক করে টোনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করল। এক পর্যায়ে টোনা মায়ের কথায় বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গেল। টোনার সাথে মুন্নির বিয়ে হলো। রাতের বেলা টোনা মুন্নিকে বলল, দেখো মুন্নি, আমি একমাত্র সুখীকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, বাধ্য হয়ে করেছি। আমার মন বলছে সুখীর বড় কোনো বিপদ হয়েছে। ঠিক আছে টোনা, আমি তোমাকে কখনো কোনো কিছু নিয়ে জোর করব না। তোমার মনে যে আছে সেই থাকবে। ওইদিকে সুখীর আত্মা কবর থেকে উঠে এসেছে, গাছে বসে দেখছে টোনা অন্য মেয়ের সাথে বসে আছে। এ দেখে সুখী কান্না করতে করতে বলল, এত বড় ধোঁকা, আমাকে একবারও খুঁজতে দেই হলে না তুমি টোনা, আরেকটা বিয়ে করে ফেললে তুমি, আমাকে কখনো ভালোই বাসনি তুমি। তোমার মা আমাকে বিনা অপরাধে খুন করেছে। সুখীর আত্মা রেগে গেল আর বলতে লাগলো, কাউকেই ছাড়বো না আমি, শেষ করে ফেলবো সবাইকে, কি দোষ ছিল আমার। সুখীর আত্মা টোনার মায়ের রুমে চলে গেল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আপনি আমাকে খুন করেছেন কেন? আমার কি অপরাধ ছিল? টোনার মা সুখীর আত্মাকে দেখে তো খুব ভয় পেয়ে গেল। এই সুখী, তুই কোথা থেকে এলি?
ওকে তো মেরে ফেলেছিলাম আমি। মা, আমি আপনাকে কি ক্ষতি করেছিলাম? বিনা কারণে আপনি আমাকে খুন করে মাটি চাপা দিয়ে রেখেছেন। বেশ করেছি তোকে মেরেছি। আমার ছেলে এখন সুখে আছে। সুখীর আত্মা রেগে তার শাশুড়ির দিকে এগিয়ে যাচ্ছিল শাশুড়িকে মারার জন্য। আর তখন শাশুড়ি চিৎকার করছে আর বলছে, মারিস না আমাকে সুখী, আমার মারিস না। মায়ের চিৎকার শুনে টোনা ও মুন্নি টোনার মায়ের রুমে চলে আসলো। এসে দেখলো সুখীর শরীর থেকে রক্ত ঝরছে। সুখীর এই অবস্থা দেখে টোনা কান্না করতে করতে বলতে লাগলো, সুখী তোমার এমন অবস্থা কেন? কে করেছে এই অবস্থা তোমার? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। বাহ, মা ছেলে ভালোই নাটক করতে জানো দেখছি। তোমার মা বিনা অপরাধে আমাকে খুন করে মাটি চাপা দিয়েছে, আর তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি আমি। সেই তুমি দুদিন না যেতে আরেকটা বিয়ে করেছো। কাউকে ছাড়বো না আমি, মেরে ফেলবো সবাইকে, মেরে ফেলবো। না সুখী, এমনটা করো না। টোনা নির্দোষ, টোনা এখনো তোমাকে ভালোবাসে। তার মায়ের কথায় বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে, কিন্তু টোনা তোমার অপেক্ষায় ছিল। সুখী কাঁদতে লাগলো আর বলল, টোনা আমি চেয়েছিলাম তোমার সাথে আরো অনেকদিন বেঁচে থাকতে, সুখী সংসার করতে, কিন্তু তোমার মা আমাকে বাঁচতে দিল না, মেরে ফেলল। টোনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে আর মাকে মাফ করে দাও সুখী, আমার মা যে ভুল করে ফেলেছে আমাদের তুমি মাফ করে দাও। তুমি বিশ্বাস করো আমি এখনো তোমাকেই ভালোবাসি। মুন্নিও সুখীকে খুব করে রিকোয়েস্ট করলো তাদের মাফ করে দেওয়ার জন্য। টোনার কথা ভেবে সুখীর আত্মা মাফ করে দিল তাদের। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি তোমার মাকে মাফ করে দিলাম। তুমি সুখী থেকো টোনা, তুমি আমার ভালোবাসো শুনে আমার খুব ভালো লাগলো। আবার দেখা হবে টোনা, ভালো থেকো টোনা। সুখী ডাইনি আত্মা সেদিনের মতো মুক্তি পেয়ে গেল। আর টোনা সুখে শান্তিতে মুন্নিকে নিয়ে বসবাস করতে লাগলো। সে অনেক দিন আগের কথা, রাজপুর গ্রামে বাস করত এক গরিব টোনা ও তার গর্ভবতী বউ চুমকি। চাষবাস করেই টোনার সংসার চলত। সেই গ্রামে ছিল এক জমিদার ঈগল পাখি। জমিদার ঈগল পাখি ছিল খুবই দাম্ভিক ও লোভী। গ্রামের সব পাখি জমিদারের ওপর বেজায় বিরক্ত ছিল, কিন্তু কেউ জমিদারের কিচ্ছু করতে পারত না। কারণ যখন কারো কোনো খাবারের প্রয়োজন হতো সবাই তখন জমিদারের কাছেই যেত। সেবার টুনির জমিতে চাষবাস ভালো হচ্ছিল না, ঘরে খাবার নেই। অন্যদিকে টোনার বউ চুমকি ঘরে না খেয়ে আছে। চুমকি, কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ লাগছে? হ্যাঁ বলো টোনা, একটু চোখ লেগে গিয়েছিল, ভীষণ ক্ষুধা পেয়েছে। বাজার এনেছ? কি করে আনি বলো, আমার জমিতে তো ভালো চাষ হচ্ছেই না। এক দুষ্ট কবুতর পাখি খেয়ে সব নষ্ট করে ফেলছে, কি যে করি। এভাবে চললে তো না খেয়ে মরতে হবে আমাদের। আমাদের সন্তানও যে আসতে চলেছে, এখন কিছু একটা করো তুমি। ভীষণ ক্ষুধা পেয়েছে, ঘরে কি খাবার কিছুই নেই? না গো, আমিও তো না খেয়ে আছি। খাবারের অভাবে শরীরটাও যে বেশ দুর্বল লাগছে আজকাল। আচ্ছা তুমি বসো, আমি খাবার চেয়ে নিয়ে আসছি। টোনা পাশের বাসায় যে টিয়ার থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসলো। খাবার এনে টোনা চুমকিকে খাইয়ে দিতে লাগলো। এই নাও চুমকি, খেয়ে নাও। ঠিক আছে। খাওয়া শেষে চুমকি টোনাকে বলল, বলছিলাম তুমি না হয় কাল জমিদারের কাছে যাও, কিছু খাবার নিয়ে আসো, ফসল বিক্রি করে পরিশোধ করে দিও। হ্যাঁ আমিও তাই ভাবছি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। পরদিন সকালে টোনা জমিদারের বাসায় হাজির হলো।
এবং বলল, জমিদার বাবু, ও জমিদার বাবু, বাসায় আছেন নাকি? টুনার কণ্ঠ শুনে ঈগল জমিদার ঘর থেকে বের হয়ে আসলো। কি ব্যাপার টুনা, কি হয়েছে তোর? খুব বিপদে পড়েছি গো বাবু, আমাকে কিছু খাবার আর টাকা ধার দিন বাবু, আমি কিছুদিন পরেই পরিশোধ করে দিব। বেশ, তা তো বুঝলাম, কিন্তু তুই পরিশোধ করবি কি করে শুনি? আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমার ফসল বিক্রি করে আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। দেখ টুনা, তোকে আমি আমার ভাইয়ের মতো ভাবি, পরিশোধ না করতে পারলে কি করবি তাই বল। দরকার হলে আমি আমার জমি বিক্রি করে দেব বাবু। বেশ, তাহলে এই কথাই রইল, টাকার খাবারের বদলে জমি দিবি, এই মনে থাকে যেন। এই বলে জমিদার টুনাকে কিছু টাকা আর খাবার দিল। টুনা হাসি মুখে বাসায় চলে গেল। বউ, ও বউ, এই দেখো বাজার নিয়ে এসেছি। হ্যাঁ গো, কোথায় পেলে এত বাজার? আজ যে জমিদারের কাছে গিয়েছিলাম, জমিদার বাবু কিছু টাকা আর খাবার দিল। এখন জলদি রান্না করে নিয়ে আসো তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, যাচ্ছি। চুমকি খুশি মনে রান্না করতে চলে গেল। রান্না শেষে টুনা আর চুমকি একসাথে খাওয়া দাওয়া করল। খাওয়া দাওয়া শেষ করে টুনা কাজের জন্য বেরিয়ে গেল। টুনা তার জমিতে নতুন ফসল চাষ শুরু করল। বীজ ছিটানো শেষে টুনা খুশি মনে বাসায় ফিরে গেল। দুই দিন পর টুনা যে দেখল ধানগুলো খুব সুন্দর সোনালি রঙের হয়ে গেছে, টুনা মনে মনে ভাবল, আর মাত্র কিছুদিন, এরপর আর কোনো অভাব হবে না আমাদের সংসারে। এই বলে টুনা বাসায় চলে গেল আর খুশিতে বউকে বলতে লাগলো, বউ কোথায় তুমি? আজ যে আমি বড্ড খুশি। তাই নাকি? তা এত খুশি কি জন্য শুনি? ধানগুলো যে সোনালী রঙের হয়েছে গো, আর মাত্র কিছুদিন, তারপর আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। ধান বিক্রি করে জমিদারের ঋণ শোধ করে দিব, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে থাকব। কয়েকদিন পর টুনা যে দেখল তার সব ধান দুষ্ট কবুতররা খেয়ে নষ্ট করে ফেলেছে। হায় সর্বনাশ, এ কি হলো আমার? আমার এত কষ্টের ফসল এভাবে নষ্ট কে করলো? হায় খোদা, এখন আমি কি করব? টুনা মন খারাপ করে জমিদারের বাড়ি গেল আরো কিছু টাকা আর সময় চাওয়ার জন্য। জমিদার টুনাকে আবার ঋণ দিতে অস্বীকার করলো আর টুনার জমির জন্য খুব করে বিরক্ত করা শুরু করলো। দেখ টুনা, তুই আমার থেকে ঋণ নিয়েছিস জমি দেওয়ার বদলে, সে ঋণ তো পরিশোধ করতে পারলি না, তুই বরং তোর জমি দে আমায়। জমিদার বাবু, ওমন অত্যাচার করবেন না, ওই জমি ছাড়া যে আমার আর কিছুই নেই। আমি দিন রাত এক করে পরিশ্রম করব, তারপর আপনার টাকা পরিশোধ করে দেব, আমাকে একটু সময় দিন বাবু। আমার ঋণ পরিশোধ করতে হলে তোর মতো টুনার দুইবার জন্ম নিতে হবে, এখন আবার ঋণ নিতে এসেছিস? আমার টাকা না দিলে পরিণতি খুব খারাপ হবে বলছি, দূর হ ছোট লোক। জমিদার টুনাকে খুব করে অপমান করে তাড়িয়ে দিল। টুনা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। টুনা বাসায় এসে দেখল চুমকি খিদার যন্ত্রণায় ছটফট করছে। আমাকে কিছু খেতে দাও টুনা, খুব খিদে পেয়েছে আমার। আমার তো বিষ খাওয়ারও পয়সা করি নেই চুমকি, আমাকে মাফ করে দাও, আজকে আমার জন্য তোমাকে এমন দিন দেখতে হচ্ছে। আমি প্রতিবেশীর থেকে খাবার চেয়ে আনছি, তুমি একটু অপেক্ষা করো। এভাবে বলো না গো, তুমি আমার পাশে আছো, আমার আর কিছু চাই না। প্রতিবেশীকে বলো ওদের খাবার জলদি ফিরিয়ে দিব। টুনা কিছু খাবার এনে চুমকিকে খাইয়ে দিল। দুদিন পর জমিদারের লোকেরা গ্রামে এসে টুনাকে পিটিয়ে মেরে ফেললো, কিন্তু গ্রামের কোনো পাখির সাহস হলো না এগিয়ে আসার। চুমকি এ বিষয় জেনে খুবই দুঃখ পেল আর একা একা খুব করে কাঁদতে লাগলো।
চুমকি ঘরের মধ্যে এক মুঠো খাবার পাচ্ছিল না। খিদার তাড়নায় সে বেরিয়ে পড়ল গ্রামের লোকেদের কাছে খাবার চাইতে, কিন্তু জমিদারের ভয়ে কেউ তাকে খাবার দিল না। এভাবেই খিদেতে ছটফট করে চুমকি মরে গেল। রাত হলেই চুমকির আত্মা গ্রামের লোকদের দরজা খটখট করে শব্দ করত আর সবার কাছে খাবার চাইত। চুমকির কণ্ঠ শুনে ভয়ে কেউ আর দরজা খুলত না। একদিন চুমকির আত্মা কবুতরের বাসার দরজা খটখট করতে লাগল আর ডাইনি থেকে সুন্দর এক পাখির রূপ ধারণ করল। জানালা দিয়ে কবুতর সুন্দর পাখিকে দেখে বলল, কে তুমি, এত রাতে আমার বাসায় কি চাও? আমি চুলবুলি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। খাবার তো শেষ হয়ে গিয়েছে। আমাকে অল্প কিছু খাবার দিলেও আমি খেয়ে বাঁচতে পারবো, একটু দয়া করো। আচ্ছা দাঁড়াও, খাবার নিয়ে আসছি। কবুতর দরজা খুলে একটা রুটি এনে ওই ডাইনিকে দিল আর তখন সুন্দর পাখি সাজা ডাইনি নিজের আসল রূপে ফিরে এলো। আমি রুটি চাই না, তোর রক্ত চাই। আমি কি দোষ করেছি বলো? আমাকে ছেড়ে দাও, মেরো না, মেরো না আমায়, ছেড়ে দাও। এই বলে কবুতর পালাতে চাইল, কিন্তু ডাইনি কবুতরকে ধরে মেরে ফেলল। আমাকে কোনো গ্রামবাসী খেতে দেয়নি, আমাকে আর আমার বাচ্চাকে খিদে ছটফট করে মরতে দিয়েছিল, কাউকে ছাড়বো না আমি। হি হি হি, আমি প্রতিশোধ নিব। সেদিন থেকে ডাইনি গ্রামে ভয়ের পরিবেশ সৃষ্টি করে দেয় আর ভুল করে যেই দরজা খুলতো তাকেই মেরে ফেলতো সেই ডাইনি। তারপর এক রাতে ডাইনি জমিদারের বাড়ির দরজা খটখট করতে লাগলো। সুন্দরী পাখির রূপ ধারণ করে বলতে লাগলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এত রাতে আবার কে এসেছে? আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কে তুমি, আমার বাসায় কেন এসেছো? যাও এখান থেকে, বিরক্ত করো না তো। আমার ক্ষুধা পেয়েছে, একটা রুটি দাও, আমি চলে যাব। জমিদারিগল উকি দিয়ে দেখলো সুন্দরী এক টিয়া। জমিদার তার সৌন্দর্যে আকৃষ্ট হলো আর একটা রুটি নিয়ে এসে দরজা খুলে বলল, বাহিরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। জমিদার সুন্দরী টিয়াকে বাড়ির ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল আর তখন ডাইনি নিজের আসল রূপে ফিরে আসলো। কিরে জমিদার, আমার সৌন্দর্যের লোভে পড়েই গেলি তবে, আমার স্বামীকে প্রাণে মেরেছিস, আমায় আর আমার বাচ্চাকে ক্ষুধায় মেরেছিস, ছাড়বো না আজ তোকে, কিছুতেই ছাড়বো না, তোর রক্ত খাবো। মাফ করে দে আমায়, ভুল হয়েছে আমার, আমায় ক্ষমা করে দে, আমি তো টুনাকে ইচ্ছে করে মারিনি, মাফ কর, মাফ করে দে আমায়, মাফ করে দে। ডাইনি জমিদারকে ধরে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেললো। আর শান্তি লাগছে, খুব শান্তি লাগছে, আমার টুনে মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আমি এখন আমার টুনের কাছে চলে যাই, এই গ্রামের অসহায় পাখিদের মেরে শান্তি পাবো না, এখন আমি বিদায় হই। সেদিন চুমকির ডাইনি আত্মা মুক্তি পেয়ে গেল আর গ্রামবাসীরও ভয় দূর হয়ে গেল।